সকলকে ওয়েলকাম করছি এনএস টিভি বাংলা প্রেজেন্টস আত্মজীবনীতে। আমাদের আজকের আয়োজনে থাকছে বিশ্বখ্যাত মুসলিম গণিতবিদ এবং শিক্ষাবিদ আল বিরুনি এর সংক্ষিপ্ত বাংলা জীবনী। আল বিরুনি, যিনি আবু রায়হান আল বিরুনি নামে পরিচিত, তার পুরো নাম হচ্ছে আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি। তিনি ছিলেন মধ্যযুগের বিশ্বখ্যাত আরবীয় শিক্ষাবিদ ও গবেষক। তিনি অত্যন্ত মৌলিক ও গভীর চিন্তাধারার অধিকারী ছিলেন। শহরের বাইরে বসবাস করতেন বলে সাধারণভাবে তিনি আল বিরুনি নামে পরিচিত ছিলেন। রুশি ও তুর্কিস্তানের খিওয়ায় এটি অবস্থিত ছিল। শহরটি খাওয়ারিজমের রাজধানীর কাছে ছিল। বর্তমানে শহরটি নদীতে বিলীন হয়ে গিয়েছে। এখন এই স্থানটি আল বিরুনি শহর নামে অবহিত। তিনি ছিলেন গণিত, জ্যোতিষশাস্ত্র, পদার্থবিদ, রসায়ন ও প্রাকৃতিক বিজ্ঞানে পারদর্শী। অধিকন্তু ভূগোলবিদ, ঐতিহাসিক, পঞ্জিকাবিদ, দার্শনিক ও চিকিৎসা বিজ্ঞান, ভাষাতত্ত্ববিদ ও ধর্মতত্ত্বের নিরপেক্ষ বিশ্লেষকও। স্বাধীন চিন্তা, মুক্ত বুদ্ধি, সাহসিকতা, নির্ভীক সমালোচক ও সঠিক মতামতের জন্য যুগশ্রেষ্ঠ বলে স্বীকৃত তিনি। হিজরি চতুর্থ শতাব্দীর শেষার্ধ ও পঞ্চম শতাব্দীর প্রথমার্ধ আল বিরুনির কাল বলে উল্লেখ করা হয়। তিনি সর্বপ্রথম প্রাচ্যের জ্ঞানবিজ্ঞান, বিশেষ করে ভারতের জ্ঞানবিজ্ঞানের প্রতি মুসলিম মনীষীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অধ্যাপক মাপা বলেন, আল বিরুনি শুধু মুসলিম বিশ্বের নয়, বরং তিনি ছিলেন সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্যতম একজন। তিনি একটি অতি সাধারণ ইরানি পরিবারে 973 খ্রিস্টাব্দের 4ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। জীবনের প্রথম 25 বছর তিনি স্বীয় জন্মভূমিতে অতিবাহিত করেন। আল বিরুনি আবুনাস এর ইবন আলী ইবন ইরাক জিলানি এবং তদ্রূপ আরও কিছু বিদ্বান ব্যক্তির কাছে গণিতশাস্ত্র শিক্ষা গ্রহণ করেছিলেন। অধ্যয়নকালে তিনি তার কিছু প্রাথমিক রচনা প্রকাশ করেন এবং প্রখ্যাত দার্শনিক ও চিকিৎসা শাস্ত্রজ্ঞ ইবনে সিনার সাথে পত্র বিনিময় করেন। আল বিরুনির মাতৃভাষা ছিল খাওয়ারিজম এর আঞ্চলিক ইরানি ভাষা, কিন্তু তিনি তার রচনাবলি আরবিতে লিখে গেছেন। আরবি ভাষায় তার অগাধ পাণ্ডিত্য ছিল। তিনি আরবিতে কিছু কবিতাও রচনা করেন। অবশ্য শেষের দিকে কিছু গ্রন্থ ফার্সিতে অথবা আরবি ও ফার্সি উভয় ভাষাতেই রচনা করেন। তিনি গ্রিক ভাষাও জানতেন। হিব্রু ও সিরীয় ভাষাতেও তার ছিল অগাধ পাণ্ডিত্য। তিনি 1008 খ্রিস্টাব্দে নিজ দেশে প্রত্যাবর্তন করেন এবং শাহ আবুল হাসান আলী ইবন মামুন কর্তৃক সসম্মানে গৃহীত হন। তিনি আলী ইবন মামুনের ইন্তিকালের পর তার ভ্রাতার পৃষ্ঠপোষকতা লাভ করেন এবং অনেক নাজুক রাজনৈতিক কার্যকলাপ ছাড়াও রাজকীয় দৈত্যকার্যের দায়িত্বেও নিয়োজিত থাকেন। মামুন তার সৈন্যবাহিনী কর্তৃক 1016 থেকে 17 খ্রিস্টাব্দে নিহত হওয়ার পর সুলতান মাহমুদ খাওয়ারিজম দখল করে নেন। গণিতবিদ আবু নাসের মানসুর ইবন আলী ও চিকিৎসক আবুল খায়ের আল হুসাইন ইবনে বাবা আল খাম্মার আল বাগদাদির সাথে তিনি গজনিতে চলে যান। এখানেই তার জ্ঞান চর্চার স্বর্ণযুগের সূচনা হয়। তখন হতে তিনি গজনি শাহি দরবারে সম্ভবত রাজ জ্যোতির্বিদ হিসেবে অবস্থান করতেন। তিনি কয়েকবার সুলতান মাহমুদের সাথে উত্তর পশ্চিম ভারতে গমন করেছিলেন। গজনির সুলতানের পৃষ্ঠপোষকতায় তিনি ভারতে প্রায় 12 বছর অবস্থান করেন। এখানে সংস্কৃত ভাষা শেখেন এবং হিন্দু ধর্ম, ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি, দেশাচার, সামাজিক প্রথা, রীতিনীতি ও কুসংস্কার ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি ভারতীয় কিছু আঞ্চলিক ভাষারও জ্ঞান অর্জন করেছিলেন। তিনি এই এক যুগের অধ্যায় ও অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দ্বারা রচনা করেন তার বিশ্ববিখ্যাত গ্রন্থ কিতাবুল তারকিল হিন্দ। আল বিরুনি যে কত বড় ফলিত বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানে তিনি যে কত উচ্চ স্তরে স্থান লাভ করেছিলেন, এ সম্বন্ধে একটি ঘটনাই যথেষ্ট। একদিন সুলতান মাহমুদ গজনিতে তার হাজার বৃক্ষের বাগানে ছাদে বসে আল বিরুনিকে বললেন, এ বাড়ির চার দরজার কোন দরজাটি দিয়ে আমি বের হব আপনি তা গুনে ঠিক করে একটি কাগজে লিখে আমার কম্বলের নিচে রেখে দিন। আল বিরুনি তার আস্তালব যন্ত্রের সাহায্যে অঙ্ক কষে তার অভিমত একটি কাগজে লিখে সুলতান মাহমুদের কম্বলের নিচে রেখে যান। তখন সুলতান রাজমিস্ত্রির সাহায্যে একটি নতুন দরজা সৃষ্টি করে বেরিয়ে গিয়ে আবার ফিরে এসে দেখেন আল বিরুনির কাগজে অনুরূপ কথাই লেখা রয়েছে, আপনি পূর্ব দিকের দেয়ালে একটি নতুন দরজা কেটে বেরিয়ে যাবেন। কাগজের লেখা পাঠ করে সুলতান রেগে গিয়ে ছাদ থেকে আল বিরুনিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার জন্য আদেশ দিলেন।
কিন্তু ছাদের নিচের দিকে মশামাছি প্রতিরোধের জন্য জাল পাতা ছিল। সুলতানের আদেশ কার্যকর হওয়ার পর আলবিরুনি সেই জালে আটকে গিয়ে মাটিতে আস্তে পড়ার ফলে বেশি আঘাত পেলেন না। সুলতান আলবিরুনিকে আবার ডেকে আনলেন এবং তার চাকরের কাছ থেকে আলবিরুনির দৈনিক ভাগ্য গণনার ডায়েরিটা নিয়ে পড়ে দেখলেন। আর তাতে লিখা ছিল, আমি আজ উঁচু জায়গা থেকে নিচে পড়ে গেলেও বিশেষ আঘাত পাব না। এ দেখে সুলতান আরও রেগে গিয়ে আলবিরুনিকে জেলে পাঠালেন। এরপর আলবিরুনিকে কারাগার থেকে মুক্তির সুপারিশ করতে কেউ সাহস পেলেন না। ছয় মাস পর সুলতানের মনমর্জি বুঝে প্রধানমন্ত্রী আহমদ হাসান একদিন আলবিরুনির প্রতি সুলতানের নেক নজর আকর্ষণ করলেন। সুলতান মাহমুদের এ কথা স্মরণেই ছিল না, তিনি তৎক্ষণাৎ তাকে মুক্তি দিলেন। ইউরোপীয় পণ্ডিতদের মতে আলবিরুনি ছিলেন স্বয়ং বিশ্বকোষ, তার প্রত্যেকটি গ্রন্থ ছিল জ্ঞানের আধার। ভারতীয় পণ্ডিতরা আলবিরুনিকে বলতেন জ্ঞানের সমুদ্র। কোনো অবস্থাতেই তার এসব অমূল্য গ্রন্থের পরিচয় কম কথায় দেয়া সম্ভব নয়। আলবিরুনি ভারত থেকে গজনি প্রত্যাবর্তন করার কিছুদিন পর সুলতান মাহমুদ ইন্তেকাল করেন। অতপর পুত্র সুলতান মাসুদ 1030 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। তিনি 1030 থেকে 1041 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে ছিলেন। সুলতান মাসুদ আলবিরুনিকে খুব সম্মান করতেন। আলবিরুনি তার অনুরক্ত হয়ে তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম সুলতানের নাম অনুসারে রাখেন কানুন মাসুদি এবং তা সুলতানের নামে উৎসর্গ করেন। সুবিশাল গ্রন্থখানা সর্বমোট 11 খণ্ডে সমাপ্ত। গ্রন্থটির গুরুত্ব উপলব্ধি করে সুলতান মাসুদ অত্যন্ত খুশি হয়ে একটি হাতির ওজনের পরিমাণ রৌপ্য বিজ্ঞানী আলবিরুনিকে উপহার দেন, কিন্তু তিনি তা গ্রহণ না করে বাহ্যিক সন্তোষ প্রকাশ করে সব রৌপ্যই রাজকোষে ফিরিয়ে দেন। মন্তব্য করেন, তার এত ধন সম্পদের কোনো প্রয়োজন নেই। গ্রন্থটির প্রথম ও দ্বিতীয় খণ্ডে জ্যোতির্বিজ্ঞান, তৃতীয় খণ্ডে ত্রিকোণমিতি, এতে দুটি তালিকা দেওয়া হয়েছে। এখানে জ্যোতির্বিজ্ঞান আলোচনার সাথে ত্রিকোণমিতিকে উচ্চ স্তরে উন্নীত করার প্রচেষ্টায় তিনি যে সফলতা লাভ করেছেন তা প্রশংসনীয়। তিনি সুলতান মাসুদের অনুরোধে অতি সরল পদ্ধতিতে সাধারণের বোধগম্য ভাষায় দিবারাত্রির পরিমাণ বিষয়ক একটি পুস্তকও রচনা করেন। চতুর্থ খণ্ডে গোলাকার জ্যোতির্বিদ্যা, পঞ্চম খণ্ডে চন্দ্রসূর্যের মাপ, গ্রহ এবং দ্রাঘিমা, ষষ্ঠ খণ্ডে সূর্যের গতি প্রকৃতি, সপ্তম খণ্ডে চন্দ্রের গতি প্রকৃতি, অষ্টম খণ্ডে চন্দ্রের দৃশ্যমান ও গ্রহণ, নবম খণ্ডে স্থির নক্ষত্র, দশম খণ্ডে পাঁচটি গ্রহ নিয়ে এবং একাদশে জ্যোতিষ বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানে তিনি মূল্যবান অর্থ উপস্থাপন করেন। আলবিরুনি 63 বছর বয়সে গুরুতর এক দুরারোগ্যে আক্রান্ত হন। তারপরও তিনি 12 বছর বেঁচেছিলেন। 13 ডিসেম্বর 1048 খ্রিস্টাব্দে তিনি মারা যান। আলবিরুনির সর্বমোট 113টি গ্রন্থের উল্লেখ রয়েছে। এর মধ্যে 103টি গ্রন্থ সম্পূর্ণ হয়েছে এবং 10টি অসম্পূর্ণ গ্রন্থের উল্লেখ রয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।